যারা খুব দ্রুত ত্বক ফর্সা করতে চাচ্ছেন, মুখে অনেক কালো দাগ রয়েছে, কালো ছোপ ছোপ দাগের জন্য দেখতে অনেকটাই বাজে লাগে, তাদের জন্যই আজকে আমি একটা রেমেডি তৈরি করে দেখাবো। এই রেমেডিটা প্রতিদিন রাতে ব্যবহার করতে হবে আপনাদের ত্বকে। কয়েকদিন ব্যবহারেই দেখতে পাবেন আপনার মুখের কালো দাগ, ছোপ ছোপ দাগ দূর হয়ে গেছে, ত্বক হয়ে গিয়েছে ফর্সা, উজ্জ্বল ও চকচকে। আজকে আমি যে রেমেডি তৈরি করব তার প্রধান উপকরণ হচ্ছে কাঁচা দুধ। কাঁচা দুধ আমাদের ত্বকের জন্য কতটা ভালো এটা নতুন করে হয়তো বা বলতে হবে না। কাঁচা দুধ শুধু যদি আমরা প্রতিদিন আমাদের ত্বকে লাগাই, তাহলে আমাদের ত্বক খুব ভালোভাবে ডিপলি ক্লিন হবে, হেলদি থাকবে, সুস্থ একটি ত্বক পাওয়া যাবে, ত্বক থাকবে চকচকে। শুধু কাঁচা দুধ ব্যবহার করলেই এই ফলাফল পাওয়া যায়। তাহলে কাঁচা দুধের সাথে যদি আমি কয়েকটি উপাদান মিশিয়ে একটা রেমেডি তৈরি করে নিই, তাহলে বুঝতেই পারছেন কতটা ভালো আমাদের ত্বকের জন্য সেই রেমেডিটা। আজকের এই রেমেডিটা তৈরি করব যাদের মুখে দাগ ছোপ রয়েছে, কালো কালো ভাব রয়েছে, কালচে দাগ দূর করতে চান, একটা সুস্থ ত্বক পেতে চান, তারাই এই রেমেডিটা অ্যাপ্লাই করবেন। আজকে ত্বকের যত্ন দেখানোর জন্য দুটি স্টেপ ফলো করব। প্রথম স্টেপটি এখন আমি তৈরি করে দেখাবো, তবে এটি আপনারা মুখে সহ হাতে পায়ে গলায় সমস্ত জায়গায় লাগাতে পারবেন এই রেমেডিটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই পারফেক্ট টিপস চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। প্রতিদিনের মতন একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অন করে রাখবেন। ত্বকের যত্নের জন্য নিয়মিত আমার চ্যানেলে টিপস দিয়ে থাকি, আশা করি ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে। এখন আমি যেই রেমেডিটা তৈরি করব, সেই রেমেডিটা দিয়ে যদি আপনি আপনার মুখটা ভালোভাবে পরিষ্কার করে নিতে পারেন, তাহলে আমি বলবো আপনার বাসার যত দামি ফেস ওয়াশ বা সোপ থাকুক না কেন, তার থেকে বেটার ডিপ ক্লিন করবে এই রেমেডিটা আপনার ত্বককে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি একটা বোল নিয়েছি, বোলের ভিতর 2 চামচ কাঁচা দুধ নেব। আপনারও কাঁচা দুধ নেওয়ার চেষ্টা করবেন, ত্বকের জন্য কাঁচা দুধ খুবই উপকারী। আমি এখানে গরুর দুধ নিয়ে নিচ্ছি 2 চামচ, বাসায় যদি প্যাকেটের দুধ থাকে সেটিও এখানে অ্যাড করতে পারেন। এই কাঁচা দুধের ভিতর দিয়ে দেব 1 চামচ গোলাপ জল। গোলাপ জল আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, গোলাপ জল আমাদের ত্বককে সুন্দর রাখতে, সুস্থ রাখতে সাহায্য করে, মুখের কালচে দাগ কালো ভাব দূর করতে সাহায্য করে গোলাপ জল। গোলাপ জলে ক্লিনজিং প্রপার্টিস থাকে, তাই গোলাপ জল আমাদের ত্বককে খুব ভালোভাবে ক্লিন করতে সাহায্য করে। যদি কারো বাসায় গোলাপ জল না থাকে, তাহলে আপনি আলুর রস ব্যবহার করতে পারেন এখানে গোলাপ জলের বদলে। এবার এর ভিতর অ্যাড করব বেসন। এখানে আমি 2 চামচের মতো বেসন নিয়ে নিচ্ছি। বেসন আমাদের ত্বককে ডিপলি ক্লিন করতে সাহায্য করে, মুখের ট্যান দূর করতে সাহায্য করে, মুখের কালো ভাব, কালচে ভাব দূর করতে সাহায্য করে, মুখে যে কোনো দাগই দূর করতে সাহায্য করবে এই বেসন। ডে বাই ডে যদি এইভাবে প্যাকটি অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন আপনার মুখের যে কোনো কালচে ভাব, কালো দাগ দূর করে ফেলবে, দাগকে হালকা করে। যাদের ত্বক খুবই অয়েলি, তারা চাইলে নিয়মিত মুখে বেসন ব্যবহার করতে পারেন, অয়েল কন্ট্রোল করতে দুর্দান্ত কাজ করে বেসন। মুখের পিম্পল, র্যাশ, ফুসকুড়ি এগুলো হতে দেয় না বেসন নিয়মিত মুখে ব্যবহার করলে। মুখের মরা চামড়া দূর করতে খুবই ভালো কাজ করে বেসন। এবার সকল উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে পেস্টটি তৈরি করার জন্য যদি আরেকটু কাঁচা দুধ দিতে হয়, তাহলে আরেকটু কাঁচা দুধ দেবেন, আর যদি চান তাহলে একটু পানি দিয়েও প্যাকটি তৈরি করে নিতে পারেন। খুব ভালোভাবে সকল উপাদানগুলো মিশিয়ে নেবেন, একটি ক্রিমি প্যাক তৈরি করে নেবেন। এই প্যাকটি গোলানো হয়ে গেলে আপনার মুখে, গলায়, হাত পায়ে লাগিয়ে নেবেন, ভালোভাবে লাগিয়ে কিছুক্ষণ মাসাজ করবেন। দেখবেন আপনার ত্বকের ময়লা আস্তে আস্তে উঠিয়ে ফেলছে, যদি সময় নেই কিছুক্ষণ মাসাজ করেন। সবচেয়ে ভালো ফলাফল পাওয়ার জন্য অবশ্যই রাতে এটি মুখে অ্যাপ্লাই করতে হবে, বেশ ভালোভাবে মুখটা এই প্যাকটা দিয়ে ডিপ ক্লিন করে নিতে হবে। ভালোভাবে ক্লিন করলে আমাদের ত্বক সব ধরনের সমস্যা থেকে দূরে থাকবে। 2 থেকে 3 মিনিট ভালোভাবে মাসাজ করা হয়ে গেলে নর্মাল পানি দিয়ে মুখটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। দেখুন আমি ভালোভাবে প্যাকটি তৈরি করে নিয়েছি, এখন অ্যাপ্লাই করার পালা। তো আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে অ্যাপ্লাই করে নেবেন এই রেমেডিটা। এরপরে চলে যেতে হবে সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপের রেমেডিটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নেব একটা বোল। এই বোলের ভিতর 1 চামচ কাঁচা দুধ নেব। কাঁচা দুধ নেওয়ার পর নিতে হবে হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নিয়ে নেবেন, এখানে কস্তুরি হলুদ গুঁড়ো নিলে ভালো হয়।
যদি না থাকে তাহলে আপনি যে হলুদ গুঁড়ো রান্নায় ব্যবহার করেন সেটি এখানে ব্যবহার করতে পারেন। তবে হলুদ গুঁড়োটা বাজারে কেনা না হয়ে যদি বাড়িতে ভাঙানো হয় তাহলে আরো বেশি ভালো হয়। এবার এর ভিতর আমি এক চামচ অ্যালোভেরা জেল দিয়ে দেব। অ্যালোভেরা জেল আমাদের ত্বককে সুস্থ রাখতে, ক্লিন রাখতে, মুখের কালো কালচে কালচে ভাব দূর করতে খুবই ভালো সাহায্য করে। ড্রাই ত্বকে অ্যালোভেরা জেল খুব ভালো কাজ করে। আমি এখানে পতঞ্জলি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজারে যে কোনো ব্র্যান্ডেরই অ্যালোভেরা জেল অ্যাড করতে পারেন। যদি না থাকে, বাসায় যদি অ্যালোভেরা গাছ থাকে তার জেলও এখানে অ্যাড করতে পারেন। তো এখানে আমি এক চামচ অ্যালোভেরা জেল নিলাম। এবার তিনটি উপাদান প্রথমে আমি ভালোভাবে মিশিয়ে নেব। রেমেডিটা কিন্তু এখনো তৈরি হয়নি, এর ভিতর আরো একটা উপাদান দিতে হবে, কিন্তু তার আগে এই তিনটি উপাদান ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর এর ভিতর আমি দিয়ে দেব কয়েক ফোঁটা লেবু রস। কয়েক ফোঁটা লেবু রস দেওয়ার পর ভালোভাবে সকল উপাদানগুলো মিশিয়ে নেবেন। মেশানোর সাথে সাথে দেখবেন দুধটা ফেটে গিয়েছে, এতে ভয় পাবার কোনো কারণ নেই। যদি কারো ত্বকে লেবু রস শুট না করে বা ত্বক সেন্সিটিভ হয়ে থাকে, সেখানে লেবু রসের বদলে আপনি চাইলে একটা ইক্যাপ নিয়ে নিতে পারেন। ভালোভাবে সকল উপকরণগুলো মেশানো হয়ে গেলে অ্যাপ্লাই করতে হবে আপনার ত্বকে। যারা ভাবছেন প্যাকটি ফেটে গিয়েছে, এটি হয়তো বা লাগানো যাবে না, ত্বকে লাগাতে গেলে সমস্যা হতে পারে, তাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্যাকটি তৈরি করার পর মুখে এবং গলায় ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে, তারপর মাসাজ করতে হবে। দেখুন আমি হাতে মাসাজ করে দেখিয়ে দিচ্ছি। কিছুক্ষণ মাসাজ করলে দেখবেন কত সুন্দরভাবে আপনার ত্বকের সাথে মিশে যাচ্ছে, ত্বক চুষে নিচ্ছে এই রেমেডিটা। ভালোভাবে মাসাজ করতে পারলে এই মাসাজের ফলে আমাদের ত্বকটা হেলদি হবে, ফর্সা হবে, গ্লোয়িং হবে। আপনার ত্বকে যদি বয়সের ছাপ পড়তে থাকে, ত্বক যদি কুচকে যায়, তাহলে অবশ্যই এই রেমেডিটা অ্যাপ্লাই করবেন। ভালোভাবে মাসাজ করতে পারলে ত্বকের বয়সের ছাপ একদমই দেখা দেবে না। সার্কুলার মোশনে নিচ থেকে উপর দিকে খুব ভালোভাবে মাসাজ করে নিতে হবে, তাহলে দেখবেন আপনার ত্বক টান টান হবে, কুচকে যাওয়া চামড়াও টান টান হয়ে যাবে। কয়েক মিনিট মাসাজ করার পর 2-3 ঘন্টা এটা আপনার মুখেই রেখে দেবেন। এরপর চাইলে আপনি আপনার ত্বকটা ভালোভাবে পরিষ্কার করে নিতে পারেন বা সারা রাত মুখে রেখে দিতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠে বেসন আর দুধ দিয়ে ভালো একটা ক্লিনজিং তৈরি করে মুখটা পরিষ্কার করে নিতে পারেন, বা আপনার বাসায় যে ফেস ওয়াশটা ব্যবহার করেন সেটি দিয়েও মুখটা ক্লিন করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করি না কেন, সবার আগে সর্বপ্রথম সেই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়, নোটিফিকেশন অন থাকলে। আর অবশ্যই আমার পেজে গিয়ে একটা ফলো দিয়ে আসবেন, আমার পেজেও আমি খুব ভালো ভালো ভিডিও দিয়ে থাকি। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।